ওকে, আজকে আমরা যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টটার নাম হচ্ছে ইকুইটি ট্রাস্ট সুনির্দিষ্ট প্রতিকার এবং হিন্দু আইন, ঠিক আছে? এই চারটা সাবজেক্টের সমন্বয়ে আপনাদের এই আমি যদি ভুল না করি চতুর্থ পদ, রাইট? তো আমরা শুরুতে আজকে যে সাবজেক্টটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইকুইটি এবং ট্রাস্ট। ইকুইটি ট্রাস্ট পড়ার আগে আপনার সবার কাছে আমাদের হ্যান্ডনোটটা আছে, তো আমাদের বোনাফাইড ল একাডেমি আছে না, এই হ্যান্ডনোট থেকে আমাদের যে স্পেশাল সাজেশনটা আছে আপনাদের 2 years এর এই LLB ফার্স্ট ইয়ারের পরীক্ষার জন্য, আমরা শুধু সাজেশন গুলো ফলো করে আজকে পড়াগুলো পড়বো। এবং এটার সাথে আনুষঙ্গিক কিছু বিষয় আছে যেগুলো আপনার আমরা জানেন যে আমরা যখনই কোন একটা প্রশ্ন করি এটা যদি আমরা সবাই হ্যান্ডনোট থেকে দেখি দ্যাট ইজ ওকে, হ্যাঁ, বাট আপনি যদি একটু বেশি ভালো মার্কস পেতে চান আপনাকে কিছু এক্সটার্নাল কথাবার্তা রিলেভেন্ট কথাবার্তা লিখতে হবে। সেই জিনিসগুলো এখানে বোর্ডে মেনশন করে দিয়েছি, টাইম টু টাইম আপনাদেরকে বলে দিব যে কোন জিনিসটার সাথে কোন জিনিসটা আপনাদেরকে লিখতে হবে, ঠিক আছে? যেহেতু আপনি যে সাবজেক্টটা পড়তে যাচ্ছেন ইকুইটি এবং ট্রাস্ট, আগে আমরা ইকুইটি থেকে শুরু করব। ইকুইটি থেকে শুরু করলে মনে রাখবেন আপনি যেই সাবজেক্টেরই পরীক্ষার প্রশ্ন লিখতে যান না কেন, একটা প্রশ্ন এরকম কমন থাকবেই যেটা ওই সাবজেক্টটা কি এবং ওই সাবজেক্টের ইতিহাস সম্পর্কে আপনাকে লিখতে বলবে, ঠিক আছে? তাহলে প্রশ্নটা কিরকম হতে পারে যে ইকুইটি শব্দের অর্থ কি, ইকুইটি শব্দের উৎপত্তি কোথা থেকে হয়েছে, ইকুইটির গুরুত্ব লেখো, ঠিক আছে? প্রথমেই যে কোনো একটা প্রশ্ন এরকম থাকবে, যেমন আপনারা আইন বিজ্ঞান পড়েছেন, আইন বিজ্ঞান একটা প্রশ্ন এরকম ছিল আইন বিজ্ঞান কি, আইন বিজ্ঞানের ইতিহাস সম্পর্কে লিখুন, এরকম প্রত্যেকটা সাবজেক্টের হিস্ট্রি রিলেটেড একটা প্রশ্ন অবশ্যই কমন থাকে। এইরকম প্রশ্ন আমাদের সিটিও দেওয়া আছে, একটু লক্ষ্য করবেন, 3 পেয়েছেন আপনারা সাজেশনে। তো প্রথম প্রশ্নটাই দেখবেন যে আপনাদের যদি প্রশ্নকর্তা খুব বেশি মানে রিজিড না হয়, প্রথম প্রশ্নটা এরকম হিস্ট্রি রিলেটেড দেওয়া থাকে, ঠিক আছে? তো হিস্ট্রি রিলেটেড যে প্রশ্নটা সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা কি, আইন ও ইকুইটির মধ্যে পার্থক্য লিখো। এটার সাথে আরেকটা প্রশ্ন একটু অ্যাড করে দেন যে ইকুইটিতে কোন শব্দগুলোকে ইকুইটির প্রভাব বলা হয়, ঠিক আছে? ইকুইটিতে ইকুইটির কোন শব্দ বা ম্যাক্সিমগুলোকে আইনের প্রভাব বলা হয়, এই প্রশ্নটা একটু লিখে রাখেন, এটা টাইপিং মিস্টেকের কারণে আমাদের সাজেশনে উঠে নেই। ইকুইটিতে কোন ম্যাক্সিমগুলোকে আইনের প্রভাব বলা হয়, সংশ্লিষ্ট একটা প্রশ্ন হিসেবে আসতে পারে, আর যদি কোনো কারণে নাও আসে তারপরেও এটার উত্তরটা হচ্ছে এই প্রশ্নের সাথে রিলেভেন্ট প্রাসঙ্গিক, ঠিক আছে? এখন তাহলে আমরা সরাসরি পড়াতে চলে যাই, ন্যায়পরায়ণতা কি, আইন ও ইকুইটির মধ্যে পার্থক্য লিখো, এবং ইকুইটির কয়টি ম্যাক্সিম আছে এবং সেই ম্যাক্সিম গুলোকে কি জন্য আইনের প্রভাব বলা হয়, ঠিক আছে? বা এই ম্যাক্সিম গুলোকে কি জন্য আইনের প্রভাব বাক্য বলা হয়, সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে ইকুইটি শব্দের অর্থটা কি। ইকুইটি শব্দের জেনুইন যদি অর্থ আপনাকে জানতে হয় তাহলে ডিকশনারি মিনিং আমি দেখি আগে। ডিকশনারি মিনিং এ ইকুইটি শব্দের এক্সাক্ট মিনিং হচ্ছে ন্যায়পরায়ণতা, ঠিক আছে? ন্যায়পরায়ণতা, কিন্তু আপনারা দেখবেন আমরা যে আইনগুলো পড়ছি সবগুলারই উৎপত্তি কোথা থেকে এসেছে, ইকুইটি থেকে তো অবশ্যই এসেছে, জুরিসপ্রুডেন্স থেকেও এসেছে। আমাদের মানে সবগুলো আইন আমরা যে আইনগুলো পড়ছি আমাদের উপমহাদেশের, এই আইনগুলোর উৎপত্তি কোন দেশ থেকে, ব্রিটিশ, ঠিক আছে? ব্রিটেন বা ব্রিটিশ ল থেকে। তো এই ব্রিটেনরা তো একদিনে আর আইন পায় নাই, এই আইনগুলো বিভিন্ন এলাকা থেকে ছড়ানো ছিটানো অবস্থায় ছিল, একত্রিত করে তারপরে তারা ব্রিটিশ হয়েছে। আর ব্রিটিশদের থেকে পরবর্তীতে আমাদের সাবকন্টিনেন্টে বিভিন্ন দেশগুলো এটা পেয়েছে, আর আমাদের 3 সাবকন্টিনেন্টে ল গুলো জানেন আপনারা প্রায় সেম, ঠিক আছে? ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, তো একই রকম এই ইকুইটি আর ট্রাস্ট লটা আমাদের এই 3 দেশের ক্ষেত্রে অনেকটাই সেম, ঠিক আছে? এই ইকুইটি পড়ার আগে যেহেতু বললাম যে এটার এক্সাক্ট মিনিংটা হচ্ছে ডিকশনারি মিনিং অনুযায়ী ন্যায়পরায়ণতা, কিন্তু ইকুইটি শব্দটা আসলো কোন ভাষা থেকে? ইকুইটি শব্দটা আসছে রোমান টার্ম একুইটাস থেকে। আপনারা কেউ যদি বোর্ডটা লক্ষ্য করেন ইকুইটি শব্দটা আসছে রোমান টার্ম একুইটাস থেকে, যার অর্থ হচ্ছে সমান করা বা সমকক্ষ করা, ঠিক আছে? একটা জিনিসের সমান যদি আপনাকে করতে হয়, ধরেন আমি আপনাকে বললাম যে আমাকে এবং জনিকে এক গ্লাস পানি দিয়ে যান, ঠিক আছে? এখন গ্লাসে আপনি পানি নিয়ে আসলেন, এটা কিন্তু বলি নেই গ্লাসে পানির পরিমাণটা কি সমান হবে কি না, কিন্তু এক গ্লাস পানি যখন আপনি দিতে যাবেন আপনার একটা আন্দাজ আছে যে কতটুকু পরিমাণ দিলে সেটা এক গ্লাস বলে ধরে নেওয়া যায়। গ্লাস তো অর্ধেকও পানি দেওয়া যায়, গ্লাস একদম তলায়ও পানি দেওয়া যায়, আবার গ্লাস একদম মুখ পর্যন্ত ভরেও পানি দেওয়া যায়, আবার মুখের আগে একটু খালি রেখেও পানি দেওয়া যায়, কিন্তু কোনটাকে এক গ্লাস বলছে? এই যখন এই ইকুইটির সংজ্ঞাটা বুঝতে পারবেন তখন এটাও বুঝতে পারবেন যে কতটুকু অংশ দিলে সেটাকে এক গ্লাস বলা যায়। ওকে, তাহলে আমরা একটু পরে আসি যে রোমান একুইটাস শব্দ যার অর্থ হচ্ছে সমান করা বা সমকক্ষ করা, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদের হ্যান্ডনোটের 5 পেজে আপনারা পাবেন, আমাদের শীটের 5 পেজে, যে ন্যায়পরায়ণতা কি, আইন ও ইকুইটির মধ্যে পার্থক্য কি। এই প্রশ্ন শুরুতেই বলে দিচ্ছে যে ইকুইটি শব্দের অর্থ হচ্ছে ন্যায়পরায়ণতা। ইকুইটি শব্দটা এসেছে একুইটাস শব্দ থেকে যার অর্থ হচ্ছে সমান করা বা সমকক্ষ করা।
এরপরে একটু দেখেন যে আমরা যখনই কোনো কিছু সংজ্ঞা করতে যাব আমরা নিজেদের সংজ্ঞা বলার আগে জানতে হবে যে ওই সাবজেক্ট সম্পর্কে কোনো আইন বিজ্ঞানী কি কোনো নির্দিষ্ট সংজ্ঞা দিয়েছে কিনা। আপনারা সবাই বলেন যে আইন বিজ্ঞানীদের সংজ্ঞা মনে রাখা খুব কষ্টকর, এজন্য আপনাদেরকে কতগুলো তিনটা টার্ম শিখিয়ে দিব, তিনটা বিজ্ঞানীর নাম বলবো এবং তিনটা শব্দ শিখিয়ে দিব। এই তিনটা শব্দ যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আইন বিজ্ঞানীদের সংজ্ঞা খুব ইজিলি মনে রাখতে পারবেন, ঠিক আছে? আপাতত এতটুকু শুধু মনে রাখেন ইকুইটি শব্দটা এসেছে একুইটাস শব্দ থেকে, ইংরেজি একুইটাস শব্দ থেকে, যা পরিভাষা হচ্ছে সমান করা বা সমকক্ষ করা, ঠিক আছে? এখন ইকুইটির সংজ্ঞা তো আপনাদেরকে বলবোই, অনেকগুলোই সংজ্ঞা বলবো। আসেন তিনজন বিজ্ঞানীর সাথে আপনাদেরকে পরিচয় করে, তিনজন আইন বিজ্ঞানী, একজন ভদ্রলোকের নাম হচ্ছে প্লেটো, আরেকজনের নাম হচ্ছে স্নেল এবং আরেকজনের নাম হচ্ছে অ্যারিস্টটল, ঠিক আছে? অ্যারিস্টটলকে বেশ কিছু সাবজেক্টের জনক বলা হয়, তো উনি এই সাবজেক্টেরও কিছু প্রতীকদশা সংজ্ঞা দিয়েছেন। তো আমরা শুরুতে যেহেতু প্লেটোর নাম বলেছি, প্লেটোর সংজ্ঞাটা একটু আপনাদেরকে বলার চেষ্টা করি। প্লেটো যে কথাটা বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইকুইটি হলো এমন একটি প্রয়োজনীয় উপাদান যা ত্রুটিপূর্ণ আইনের সাধারণ বিধিমালাকে পরিপূর্ণ করে। একটা আইন আপনি বানিয়েছেন, আইন বানানোর ক্ষমতা একটা রাষ্ট্রের কোন অঙ্গের আছে বলেন তো? একটা রাষ্ট্রের তিনটা অঙ্গ না, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ। আইন বানানোর ক্ষমতা কার আছে? আইন বিভাগের। তো আইন বিভাগ সবসময় আইন বানায়, আইনগুলো কি সবসময় যথার্থ হয়? মাঝে মধ্যে আইনগুলা সংবিধান বিরোধী হয়ে যায় না, তারপর সেগুলাকে সুপ্রিম কোর্ট বলে অবৈধ বলে ঘোষণা করে। তো প্লেটো বলছেন যে ইকুইটি হলো এমন একটা আইনের প্রয়োজনীয় উপাদান যেটা ওই আইনের ত্রুটিগুলোকে পরিপূর্ণ করে দেয়, ঠিক আছে? আমি একজন মানুষ, ঠিক আছে, আমি চোখে দেখতে পাই, আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন দেখার জন্য, কিন্তু যখন আস্তে আস্তে আমার বয়স বাড়লো চোখে সমস্যা ধরা পড়লো, তখন ডাক্তার সাহেব আমাকে চশমা দিয়ে দিলেন। চশমা কিন্তু আমাকে সৃষ্টিকর্তা দেন না, ঠিক আছে, কিন্তু চশমার সাহায্যে আমি সৃষ্টিকর্তার চোখ দ্বারাই দেখতে পাচ্ছি। ঠিক একই রকম ইকুইটি হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত এমনই একটি জিনিস যাহার বাস্তবিক উপস্থিতি নাই, কিন্তু যাহা কিনা আইনকে পরিপূর্ণ করার জন্য বানানো হয়েছে। আর এই প্লেটোর কথাটা হচ্ছে যে আইনের যে ত্রুটিগুলো আছে সেটাকে যদি আপনি পরিপূর্ণ করতে চান তখন আপনাকে যেটা আনতে হবে সেটাই হচ্ছে ইকুইটি। তাহলে প্লেটোর কথার মধ্যে যে জিনিসটা প্রাধান্য পেয়েছে সেটা হচ্ছে আইনের মধ্যে ত্রুটি আছে, ত্রুটিকে যদি আপনি পরিপূর্ণ করতে চান তাহলে আপনাকে যেই জিনিস আনতে হবে সেটাই হচ্ছে ইকুইটি। বুঝতে পেরেছেন? কোনো কনফিউশন আছে প্লেটোর কথা নিয়ে? প্লেটোর কথা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে আমরা একটু স্নেলের কাছে চলে যাই, দেখি আইন বিজ্ঞানী স্নেল কি বলেছেন। স্নেল বলেছেন যে ন্যায়প্রণতা বলতে সাধারণ স্বাভাবিক ন্যায় বিচারের সেই অংশকে বোঝায় যার প্রয়োগ ইংল্যান্ডে কমন ল আদালত কর্তৃক বর্জিত এবং চ্যান্সেলরগণের আদালত কর্তৃক গৃহীত এবং বিচারযোগ্য, ঠিক আছে? সহজভাবে বলি, উনি অনেকগুলা কথা বলে দিয়েছেন। দেখেন ব্রিটেনে কোন লটা ফলো করা হয়? কমন ল। এই কমন ল এর ভিত্তিতে আমাদের উপমহাদেশে অনেকগুলো আইন বানানো হয়েছে, দণ্ডবিধি বানানো হয়েছে, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, অনেক কিছুই বানানো হয়েছে। এটা বলা উনি বলছেন যে স্বাভাবিক বিচার যদি আপনি করতে চান আপনার একটা আইন লাগবে, ঠিক আছে? এই আইনে বিচার করার সময় কিছু জিনিস আপনি নিবেন আর কিছু জিনিস আপনি বাদ দিয়ে দিবেন। আপনি যেই জিনিসটা নিবেন সেই জিনিসটা দিয়ে আপনি বিচার করতে পারবেন, আর যে জিনিসটা আপনি নিবেন না সেই জিনিসটা একেবারে বিচারের অংশ হিসেবে থাকবে না, ঠিক আছে? তো বলা হচ্ছে কোন জিনিসটা আমি বিচারের জন্য নিব এবং কোন জিনিসটা আমি বিচারের জন্য বাদ দিয়ে দিব এটা আমি তখনই বুঝবো যদি আমার মধ্যে ইকুইটির সম্যক জ্ঞান হয়, ঠিক আছে? স্নেলের কথাটা যদি একদম সহজভাবে আপনাদের কাছে আমি উপস্থাপন করতে চাই তাহলে আপনাদেরকে বলতে হবে আইনের যে জিনিসটা আপনি কি করবেন বর্জন করবেন আর আপনি যেই জিনিসটা সিদ্ধান্ত নেওয়ার জন্য গ্রহণ করবেন সেটাই হচ্ছে ইকুইটি, ঠিক আছে? আইনের কোনো জিনিস একটা আপনি বর্জন করবেন যে এই জিনিসটা আপনার বিচারের জন্য প্রয়োজনীয় না, ঠিক আছে, সেটা বর্জন করে দিবেন। আর আইনে কোনো একটা জিনিস আপনি গ্রহণ করবেন যে এই জিনিসটাই আমার বিচারের জন্য প্রয়োজনীয়, সেই জিনিসটাকেই বলা হবে ইকুইটি। এটা হচ্ছে স্নেলের কথা। প্লেটোর কথা মনে আছে? প্লেটো কি বলেছিল? প্লেটো বলেছিল ত্রুটি পরিপূর্ণ করার জন্য যেটা প্রয়োজন সেটাই হচ্ছে ইকুইটি। স্নেল বলেছে একটা আপনি বর্জন করবেন আপনি আর একটা গ্রহণ করবেন, এই গ্রহণ আর বর্জনের যে সিস্টেমটা আপনি কাজ করবেন দ্যাট ইজ কল্ড ইকুইটি, ঠিক আছে? একজন গ্রহণ বর্জনের কথা বললো আরেকজন ত্রুটি পরিপূর্ণ করার কথা বললো, দেখি শেষের জন কি বলছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলের যখনই সংজ্ঞা পড়বেন মনে রাখবেন অ্যারিস্টটল সব সংজ্ঞাতেই হয় মানবীয় কথা বলেছে আর না হলে স্বর্গের কথা বলেছে। আপনারা যখন আইন বিজ্ঞান পড়েছিলেন মনে আছে বলেছিল যে সম্মুখ ধারণা দেয় যাহা কিনা মানবীয় এবং স্বর্গীয় বিষয়ের মধ্যে সেটাই হচ্ছে আইন বিজ্ঞান। আর এখানেও দেখেন এখানেও একই ধরনের কথাই বলবেন, এখানে যেটা বলছে যে মানবীয় দ্রষ্টুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার নামই হচ্ছে ন্যায়পরায়ণতা। আপনাদের ক্লাসে আপনারা অনেক সময় অনেক কিছু দ্রষ্টুটি করেন কিন্তু আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে যাই যে না সবকিছু তো আর দোষ ধরা যায় না, কিছু জিনিস স্কিপ করে যেতে হবে। ঠিক একই রকম অ্যারিস্টটলও সেই কথাটাই বলেছে যে মানবীয় দোষ ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার নামই হচ্ছে ইকুইটি। ইকুইটি যদি না থাকতো প্রতিটা ব্যক্তি হত্যার জন্য ফাঁসির দায়ে মৃত্যুদণ্ড পেয়ে যেত,
ঠিক আছে, কি বলবো মানে খুনের দায়ে মৃত্যুদণ্ড পেয়েছে। কিন্তু প্রতিটা ব্যক্তি যারা হত্যা করছে সবার সাথে কি মৃত্যুদণ্ড হচ্ছে? না, কেউ যাবজ্জীবন পাচ্ছে, কেউ 10 বছর পাচ্ছে, কেউ 5 বছর পাচ্ছে, কেউ খালাসও পাচ্ছে। এটা কি জন্য? প্রত্যেকটা ব্যক্তি তো হত্যা করছে, তাহলে কি জন্য তাদের সাথে হচ্ছে না? আপনি যখন ইকুইটির ম্যাক্সিমাম গুলা পড়বেন তখন বুঝতে পারবেন কি জন্য এই শাস্তি দেওয়ার তারতম্য গুলা হচ্ছে। তাহলে অ্যারিস্টটল যে কথাটা বললেন, আরেকবার বলি যে মানবীয় দৃষ্টিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার নামই হচ্ছে ইকুইটি। তাহলে তিনজনের সংজ্ঞা একটু আমরা শীত না দেখে বলার একটু চেষ্টা করি। প্লেটো বলেছেন যে আপনি যদি যে কোনো ত্রুটি, আইনের ত্রুটি পরিপূর্ণ করতে চান, তখন আপনার যেটা প্রয়োজন হবে সেটাই হচ্ছে ইকুইটি। তারপরে দেখেন স্নেল কি বলেছে। স্নেল বলছে কোনো একটা আইনে আপনি বিচার করতে চান, বিচার করতে গেলে কিছু অংশ আপনি গ্রহণ করবেন, কিছু অংশ আপনি বর্জন করবেন, সেটাই হচ্ছে ইকুইটি। আর সবার শেষে অ্যারিস্টটল বলছে যে আপনি মানবীয় দৃষ্টিতে ক্ষমাসুন্দর দৃষ্টিতে যাহাই দেখবেন সেটাই হচ্ছে ইকুইটি। সাধারণ আইনে কি ক্ষমাসুন্দর দৃষ্টিতে কোনো কিছু দেখার সুযোগ আছে? সাধারণ আইনে বলা আছে চুরি করলে শাস্তি 3 বছর। এখন চুরি 1 টাকা করুন আর চুরি 3 কোটি টাকাই করুন না কেন, শাস্তি কিন্তু 3 বছরই, ঠিক আছে? সুতরাং শাস্তি যদি 3 বছর হয়ে থাকে তাহলে এই জায়গাতে আবার আর ক্ষমা করার সুযোগ নাই। যদি চুরি প্রমাণিত হয়ে যায় আমাকে সাজা দিতেই হবে, কিন্তু আমি যখন ইকুইটির লটা অ্যাপ্লাই করব তখনই হচ্ছে আমার ক্ষমা করার সুযোগটা থাকবে। বাই দা ওয়ার্ডস অফ অ্যারিস্টটল, বুঝতে পেরেছেন? এই তিনটা সংজ্ঞা নিয়ে আপনাদের কোনো সন্দেহ আছে বা কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা একটু শীতের মধ্যে আসি। দেখেন কি বলছে, মানুষের দৈনন্দিন কাজের মাঝে সততার সাথে এবং ন্যায়ের সাথে যে আদান প্রদান করা হয় তাকে ইকুইটি বা ন্যায়করণতা বলা হয়। আপনি সততার সাথে যে বিষয়টা দেখবেন সেটাই হচ্ছে ইকুইটি, ঠিক আছে? এখানে আইন আমলে আনা যায় না। আইন যদি আমলে আনি তাহলে নির্দিষ্ট করে বলা আছে যে এই ক্লাস শুরু হবে আড়াইটার সময় এখানে ঢুকতে হবে। কিন্তু কেউ যদি এখন 3টার সময় ঢুকে তাকে কি আমি নিষেধ করতে পারবো? আমার ইকুইটি বলে যে না, উনিও যেহেতু পরীক্ষার্থী ওনাকে সুযোগ দেওয়া উচিত, ঠিক আছে? কিন্তু ক্লাসের টাইম যেহেতু আড়াইটা বাজেই আসতে হবে। ওকে, সেটা হচ্ছে আইন। আর ইকুইটি কি বলে? ইকুইটি হচ্ছে সততার ভিত্তিতে, যেহেতু উনি পরীক্ষার্থী আমাকে সুযোগ দিতে হবে, উনি 3টার সময় আসলে উনি ক্লাস করতে পারবে। প্রত্যেক মানুষ অপর মানুষ থেকে যেরূপ ব্যবহার আশা করে তার উচিত হলো সেই মানুষের সাথে সেরূপ ব্যবহার করা। আপনি আমার সাথে ভালো ব্যবহার করলে আমিও আশা করবো যে আপনার সাথেও আপনি আমার সাথে ভালো ব্যবহার করবে। ইকুইটির একটা উদাহরণ দিয়ে বলি। উদাহরণটা শোনার পরে অনেক ছাত্রই আমাকে প্রশ্ন করে যে এটা কিভাবে হয়, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ধরেন আমাদের ক্লাসে আমাদের দিদির কাছে সবচেয়ে দামি মোবাইল আছে, ঠিক আছে? এই দামি মোবাইলটা নজর পড়লো আমাদের ঝালিভাই। ঝালিভাই বললো না, এই মোবাইল নিতেই হবে, দিদির হাজবেন্ড অনেক বড় লোক, এই মহা মোবাইলটা নিতেই হবে। তো দিদির মোবাইল তিনি নিয়ে নিলেন। কোনো একদিন ধরা পড়লো যে ঝালিভাই মোবাইলটা চুরি করেছে। জনসম্মুখে প্রকাশ্যে দিদি ওনাকে বললেন, ঝালিভাই আপনি আমার মোবাইলটা চুরি করেছেন, আপনি একজন চোর। ইকুইটি বলছেন, ঠিক আছে, ইকুইটির কথা হচ্ছে যে চুরি করেছে আপনি তাকে চোর বলতে পারবেন, ঠিক আছে? উনিও যেমন মানুষ আপনিও তেমন মানুষ, উনি ওনার প্রয়োজনে জিনিসটা নিয়ে গেছে। চোর বলার ক্ষমতা একমাত্র হচ্ছে সেই আদালতের যিনি কিনা ইকুইটি করতে পারে। উনি যদি ইকুইটির মাধ্যমে এটা বিচার করে বলেন যে তিনি চোর, তাহলেই তিনি চোর, আপনার এটা বলার কোনো অধিকার নেই। আপনিও যেমন মানুষ উনিও তেমন মানুষ, ঠিক আছে? দেখেন আপনার বাসায় যখন চোর চুরি করতে এসে ভাত খেয়ে চলে যাবে, সে কি আদৌ চুরির উদ্দেশ্যে এসেছিল? তার উদ্দেশ্য কী ছিল বা তার মোটিভটা কী ছিল? তার মোটিভ ছিল তার খিদে লেগেছে, খাবার খাওয়া। কিন্তু আপনি যখন তাকে পুলিশে দিবেন আপনি কিন্তু বলবেন সে চুরি করতে এসেছে, অসৎ অভিপ্রায়, আপনি দেখানোর চেষ্টা করবেন। কিন্তু তার মতলব বা মোটিভ কি ছিল এটা কিন্তু কখনোই দেখা হয়, ঠিক আছে? ইকুইটির উদ্দেশ্য হচ্ছে সেই মোটিভটাকে খুঁজে বের করা, যেই মোটিভের উদ্দেশ্যে মানুষ কাজটা করছে এবং সেখানে সততা আছে কিনা সেটাও দেখা। যদি সততা থাকে তখনই সেখানে ইকুইটি আমলে আসবে, ঠিক আছে? ইকুইটি তাহলে বুঝতে পেরেছেন? ইকুইটি বুঝতে গেলে এখানে আরো কিছু জিনিস আপনাদেরকে বুঝতে হবে। এখন দেখবেন আপনাদেরকে কতগুলো ম্যাক্সিম পড়াবো, এই ম্যাক্সিম গুলোকে আইনের প্রভাব বা প্রবাদ বাক্য বলা হয়। আপনারা যে কোনো একটা প্রবাদ বাক্য আমাকে বলতে পারবেন? বাংলা সেকেন্ড পেপারে অনেক ধরনের প্রবাদ বাক্য পড়েছেন না? বলেন তো যে কোনো একটা প্রবাদ বাক্য। ইচ্ছা থাকলেও যেমন কর্ম তেমন ফল, তারপরে আর কোনটা বলতে পারবেন? এরকম অনেকগুলাই আছে, ঠিক আছে? এই জিনিসগুলো দিয়ে বেসিক্যালি কি বোঝায়, দড়ি মাছ কাঁচুই পানি, তার মানে কি আমি মাছ ধরতে যাবো পানি ধরবো না? আসলে কিন্তু কথাটা এরকম না, ঠিক আছে? ভাজা মাছটি উল্টেও খেতে যাবেন না, তার মানে কি ভাজা মাছ দিয়েছে উল্টে খেতে পারবো না? এরকম কিছু না। শাব্দিক অর্থ দিয়ে কিন্তু প্রবাদ বাক্য বিবেচনা করা যায় না, শাব্দিক অর্থ দিয়ে প্রবাদ বাক্য বিবেচনা করা যায় না। ঠিক একই রকম এই ইকুইটিতে টোটাল 12টা ম্যাক্সিম আছে। বিশ্বাস করেন এই 12টা ম্যাক্সিম যদি আপনি পড়েন ইকুইটিতে আপনার আর কোনো কিছুই করা লাগবে না। যে 12টা ম্যাক্সিম বুঝে সে ইকুইটির সবকিছু বুঝে। তবে আপনাদের পরীক্ষার জন্য হচ্ছে বেসিক্যালি 6টা ম্যাক্সিম ইম্পর্টেন্ট। তবে যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা একটু এক্সপ্লেইন করার ক্ষেত্রে 12টা ম্যাক্সিম যদি আপনি তুলে দেন তাহলে আপনার প্রশ্নটা ওয়েটটা একটু হ্যাভি হবে। ওকে,
তাহলে একটু আপনাদেরকে এই ম্যাক্সিমগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। তার আগে একটু বলি যে ইকুইটি তো একদিন এস্টাবলিশ হয়নি, আপনারা যখন রোমান ল পড়েছেন, পড়েছেন না, রোমান ল একদিনে হয়নি, অনেকদিন লেগেছে, ঠিক একই রকম ইকুইটিটাও একদিনে সম্ভব হয় না। ইকুইটি গঠন করতে চেয়ে ইকুইটির উদ্ভবটা বেসিক্যালি কেস ল এর মাধ্যমে হয়েছে, ঠিক আছে? এরকম কোন আইনের নাম বলতে পারবেন যেটা কেস ল এর মাধ্যমে এস্টাবলিশ হয়েছে, যেটাতে কোনো ধারা নাই, যে পরীক্ষাটা আপনারা কিছুদিন আগে দিয়ে এসেছেন, যেটার মধ্যে কোনো সেকশন নেই, যেটা কেস ল ভিত্তিতে জুরিসপ্রুডেন্স, তারপরে টর্ট ল, ঠিক আছে? টর্ট ল এর মধ্যে কোনো সেকশন নেই, এটা পুরোপুরি কেস ল এর উপরে বেস করে এটা সৃষ্টি হয়েছে, ওকে? নজিরের মাধ্যমে বা প্রেসিডেন্টের মাধ্যমে এসেছে। তো আমাদের যে ইকুইটি আইনটা আমরা পড়ছি, ল অফ ইকুইটি, এই আইনটা সর্বপ্রথম যেই মামলার মাধ্যমে এস্টাবলিশ হয়েছিল সেই মামলাটার নাম হচ্ছে আর্ল অফ অক্সফোর্ড কেস, 1615 সালে। 1615 সালে চ্যান্সারি কোর্ট নামে একটা কোর্ট ছিল, এই কোর্টটা সর্বপ্রথম একটা মামলার রায়ের মাধ্যমে বললেন যে না, আমাদের কতগুলো ব্যবহৃত প্রবাদ বাক্য আছে এগুলাই হওয়া উচিত আইনের পরিপূরক অংশ, ঠিক আছে? যারা আইনকে সমর্থন করবে বিচারিক ক্ষেত্রে, ঠিক আছে? একটু পরেই আপনাদেরকে পড়াবো আইন আর ইকুইটির মধ্যে পার্থক্য কি। তার আগে শুধু এতটুকু মনে রাখেন, 1615 সালে একটি মামলা হয়েছিল, এই মামলার রায় বলা হয়েছিল যে না, আমাদের নিজেদের মধ্যে কতগুলো প্রবাদ বাক্য আছে। দেখেন যে সকল বিচারক প্রত্যেক দিন বিচার করে, ওনাদের সামনে একই চোর হতে পারে 10টা মামলায় হাজির হয়, ওনার কিন্তু চোরের চেহারা দেখলেই বলতে পারে যে কে চোর আর কে ভদ্রঘরের লোক, ঠিক আছে? কাস্টডিতে পুলিশ অনেক ধরনের ছেলেকেই ধরে নিয়ে যায় ইয়াবার মামলায়, কিন্তু সবাই কিন্তু অপরাধী হয় না, ঠিক আছে? আর যে হ্যাবিচুয়াল অফেন্ডার তার চেহারা দেখলেই আপনি বুঝতে পারবেন যে সে আসলে অপরাধী কিনা, কথা শুনলেই বোঝা যাবে। তো 1615 সালে বিচারকরা যখন বিচার করছিলেন, তার মধ্যে একজন ছিলেন মার্শাল, উনি বলেছিলেন যে আমাদের কতগুলো প্রবাদ বাক্য আছে বা নীতি কথা আছে, এগুলোকে একত্রিতকরণ করে একটা আইন বানানো প্রয়োজন, সেই আইনটার নামই পরবর্তীতে হয়ে গেল ল অফ ইকুইটি, ঠিক আছে? তো এই কেসটার মাধ্যমে আর্ল অফ অক্সফোর্ড কেস, 1615 সালে আর্ল অফ অক্সফোর্ড কেসের মাধ্যমে ইকুইটি আইনটার জন্ম হয়েছিল। তো এই ইকুইটি আইনটা যেহেতু জন্ম হয়েছে, প্রত্যেকটা আইনেই আপনারা জানেন কিছু ধারা থাকে, কিছু বিধি থাকে, রুলস থাকে, সেকশন থাকে, আর্টিকেলস থাকে, আমাদের এই ইকুইটি আইনটার মধ্যে কোনো ধারা রুলস সেকশন নাই। আমাদের ইকুইটি আইনটাতে মাত্র 12টা ম্যাক্সিম আছে, এই ম্যাক্সিমগুলোকে সকল আইনের প্রবাদ বাক্য বলা হয়, ঠিক আছে? আপনি বাংলাদেশে যে আইন বা অন্য দেশে যে আইনই পড়েন না কেন, সেটা অবশ্যই সেটার মধ্যে অবশ্যই ইকুইটির পরশ থাকবে, ঠিক আছে? সংস্পর্শ থাকবে, কিছু একটা থাকবে এরকম আর কি, যা করানোর ক্ষেত্রে আরো ভালো করে বুঝতে পারবেন। তো আমরা ইকুইটিতে একটু সরাসরি চলে যাই, এতটুকু পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? এইটুকু পর্যন্ত কোন প্রশ্ন আছে আর্ল অফ অক্সফোর্ড কেস পর্যন্ত? না থাকলে আমরা সামনে প্রসিড করি। এক নাম্বার ম্যাক্সিমে চলে আসেন। এক নাম্বার ম্যাক্সিম যে জিনিসটা নিয়ে কথা বলে, ইকুইটি উইল নট সাফার এ রং উইদাউট এ রেমেডি, ঠিক আছে? কি বুঝালো এটা কি, যে প্রতিকার ব্যতীত ন্যায়পরায়ণতা হবে না? সহজভাবে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যে ধরেন আপনারা আজকে রাস্তা থেকে আসছিলেন, পরীক্ষা হল থেকে আসছিলেন, আসার সময় এই আপনাদের সিট এখানে কেন্দ্রীয় কলেজে পড়েছে বা তেজগাঁও কলেজে পড়েছে, পরীক্ষার হলে আপনারা যে রুমে বসেছিলেন সেখানে পর্যাপ্ত আলো বাতাস ছিল না, আপনাদের পরীক্ষা দিতে খুব সমস্যা হয়েছে, এইটার অভিযোগ নিয়ে আপনারা আমার কাছে আসলেন। আমি ধরেন কলেজের প্রিন্সিপাল, না হোয়াট ক্যান আই ডু, এখন আমি কি করতে পারি, এই অবস্থা আমি কি করতে পারি, হয় আমি আপনাদেরকে বলবো, একটা আশ্বাস দিয়ে দিব যে নেক্সট পরীক্ষার সময় আমি ফ্যান ঠিক করে দিব, লাইট ফ্যানের সবকিছু পর্যাপ্ত সুযোগ থাকবে, এই পরীক্ষার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি, এটা বলে আপনাদের ফিরিয়ে দিতে পারি। অথবা বলতে পারি যে না, আমার কলেজে যদি পরীক্ষা দিতে হয় এইভাবেই অন্ধকার রুমে পরীক্ষা দিতে হবে, আদারওয়াইজ আপনাদের পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই। দেখেন এই দুইটা স্টেটমেন্ট ছাড়া তো অন্য কোনো স্টেটমেন্ট আপনাদের দিতে পারবো না, পারবো কি? আর তো দেওয়ার সুযোগ নেই, হয় বলবো যে আপনাদের সুযোগ সুবিধা দিবো, আর নাহলে বলবো দিব না। তো আমাদের ইকুইটির কথা হচ্ছে কি, আপনি যদি কারো কাছে ইকুইটি চাইতে যান, ঠিক আছে, এবং সে যদি ইকুইটির ল ফলো করে আপনাকে রেমেডি দিতে চায়, ঠিক আছে, প্রতিকার দেওয়া ব্যতীত সে কখনোই আপনার সাথে ইকুইটি করবে না, হয় আপনার সাথে প্রতিকার হবে না হয় আপনার সাথে ইকুইটি হবে না। যদি আপনি কাউকে ইকুইটি দেন বা ন্যায়পরায়ণ যদি আপনি হতে চান, সেখানে অবশ্যই একটা প্রতিকার থাকতে হবে, আপনি যদি ন্যায়পরায়ণ হতে চান সেখানে অবশ্যই একটি প্রতিকার থাকতে হবে, বুঝতে পেরেছেন? প্রশ্ন আছে কোনো? আপাতত শুধু অর্থগুলা মনে রাখেন, ভেঙে ভেঙে আরো ডিটেইলসে বলার সময় আছে। তারপরে আসেন ইকুইটি ফলোজ দ্য ল। এখন আমরা বারবার বলেই যাচ্ছি যে ইকুইটি কি, ইকুইটি হচ্ছে সততার নীতির ভিত্তিতে আপনি যেটা করবেন, অথবা এই যে তিনজন ভদ্রলোক যে কথা বলেছে, কেউ বলছে ত্রুটি থাকবে না, কেউ বলেছেন গ্রহণ করেন বর্জন করেন, কেউ বলেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তো আপনি যাই করেন না কেন ইকুইটির অস্তিত্বটা কোথায়? আমার দেশে আইন আছে যে চুরি করলে 3 বছর সাজা, তাহলে হোয়ার ইজ ইকুইটি, এখানে ইকুইটিটা কোথায়? আচ্ছা চুরি করলেন, আপনার বিরুদ্ধে পুলিশ রিপোর্ট দিল, আপনাকে আদালতে নিয়ে আসা হলো, বিচারক জিজ্ঞেস করলো না আপনি কি দোষী না নির্দোষ, আসামি বললো স্যার আমি নির্দোষ, পুলিশ আমাকে জোর করে ধরে নিয়ে আসছে, ঠিক আছে? আমার আইনে এটাও বলা আছে যে পুলিশ রিপোর্ট আদালত মানতে বাধ্য না,
ঠিক আছে, পুলিশের কাছে আপনি যে জবানবন্দি দিবেন আদালত সেটা মানতে পারত না। তাহলে আদালত যদি এখন ইকুইটি দ্বারা চিন্তা করে, সেই ক্ষেত্রে এখন কিভাবে জিনিসটা নিতে হবে, আদালতকে দেখতে হবে যে তার পারিবারিক অবস্থা বা তার ব্যাকগ্রাউন্ডটা কিরকম, এবং ইকুইটির বেসিসে এই চিন্তাটা সে করতে পারবে। সাধারণ যে আইন আছে, এই আইন কি বিচারককে চিন্তা করতে দিবে যে চোরটাকে ভালো না খারাপ, এই চিন্তা করার সুযোগ কিন্তু নাই। আপনি চুরি কি ভালো উদ্দেশ্যে করেছেন না খারাপ উদ্দেশ্যে করেছেন, এটা কিন্তু বিচারকের ক্ষেত্রে আইন অনুযায়ী চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু ইকুইটির অধীনে আপনার এই চিন্তা করার সুযোগ আছে যে একটা মানুষ কোন পরিস্থিতিতে যে একটা অপরাধ করতে সে বাধ্য হলো, সেই অনুযায়ী সাজাটা তারতম্য ঘটে। 3 বছর লেখা আছে তাই বলে কি 3 বছর সাজা দিবে? কখনোই না। 6 মাসও দিতে পারে, 1 দিনও দিতে পারে, আবার 3 বছর পুরোটাই দিতে পারে। সো এখানে যদি ইকুইটি সে অ্যাপ্লাই না করে, ঠিক আছে, আইনের মধ্যে যদি ইকুইটি অ্যাপ্লাই না করা হয় তাহলে সেই আইন কখনোই সাকসেসফুল হবে না। ঠিক আছে, আইনের মধ্যে যদি ইকুইটি অ্যাপ্লাই করা না হয় তাহলে সেই আইন কখনোই সাকসেসফুল হবে না। এর জন্য বলা হচ্ছে ইকুইটি ফলোস দা ল, ইকুইটি সবসময় আইনকে অনুসরণ করে। ঠিক আছে, আইন ব্যতীত কি আপনি ইকুইটি করতে পারবেন না? ধরেন আমার দেশে কোনো আইন নাই, নারীদের নিয়েও কোনো আইন নাই, পুরুষদের নিয়েও কোনো আইন নাই, তাহলে তো যখন তখন রেপ হবে, ইফটিজিং হবে, সবকিছু হবে। আমার দেশে শুধু ইকুইটি আছে, ঠিক আছে, শুধু চিন্তা, সব চিন্তা আছে। সব চিন্তা করলেই কি হবে, যদি আইন না থাকে আপনি কি করবেন ভালো কাজ? আপনি কিন্তু করবেন না। সুতরাং আইন থাকতে হবে, এবং আইনের পাশাপাশি ইকুইটিটাও থাকতে হবে। যদি আইন না থাকে তাহলে ইকুইটির কোনো ভ্যালু না। এর জন্যই বলা হচ্ছে ইকুইটি শ্যাল ফলো দা ল, ইকুইটি সবসময় আইনকে ফলো করবে। তারপরটা চলে আসেন ইকুয়াল ইকুইটি শ্যাল ফলো দা ল, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাক্সিম। বলা হচ্ছে যে যদি আপনি কোনো ব্যক্তিকে ইকুয়ালি ইকুইটি দেন তাহলে আপনাকে অবশ্যই আইন মানতে হবে। এমন না যে সবসময় যে ইকুইটির মাধ্যমে আইনকে থাকা লাগবে, আইন না থাকলেও কি আপনি ইকুইটি করতে পারেন না? ধরেন একটা বিষয় আপনার কাছে আসলো, আপনাদের কাছে একটা কেস বলি, দেখেন তো আপনারা সলভ করতে পারেন কিনা, এই বিষয়ে কোনো আইন নেই। একজন বাচ্চাকে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে 2 মহিলা আসলো, এসে বললো যে আমি ওর মা, ও বলতেছে আমি ওর মা। ধরেন আমাদের দেশে এখনো ডিএনএ টেস্টের সিস্টেম নেই, কিভাবে নির্ধারণ করবো কে কার মা? বাচ্চাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা তো বাচ্চাই, বাচ্চার মতামতের তো কোনো দাম নাই আইন অনুযায়ী, তাই না? ঠিক আছে, আবার আইনেই তো আমি চলে গেলাম। তো এই মুহূর্তে আমি কিভাবে বিচার আনবো? আমাকে যদি ইকুইটি করতে হয় তাহলে কি করতে হবে? অর্ধেক অর্ধেক করে 2 জনকে দিয়ে দিতে হবে, তাই কি? এটাই কি ইকুইটি? না, এটা ইকুইটি না। তখন দেখতে হবে যে বাচ্চার ক্ষেত্রে কোন ব্যক্তি তার টান বেশি, ঠিক আছে। আর যদি দেখা যায় যে উভয়ই সমানভাবে তাকে স্নেহ ভালোবাসা দিচ্ছে, তাহলে আমাকে এমন ভাবেই একটা আদেশ দিতে হবে যেন উভয়ই সন্তানটিকে লালন পালন করার সুযোগ পায়। সপ্তাহে কয়দিন থাকে? 7 দিন, ঠিক আছে, 3.5 দিন করে বাচ্চাটাকে উভয়ের কাছেই থাকতে দিতে হবে। দিস ইজ কল্ড ইকুইটি। একটা বিষয় নিয়ে যদি আপনি 2 জনকে ইকুইটি সমানভাবে দিতে চান, তখন সেখানে অবশ্যই আইনের অস্তিত্ব থাকতে হবে, আপনাকে একটা আইন করে দিতে হবে। এই যে আমি যে আদেশটা দিলাম, তখন তো সেটা আইন হয়ে যাবে। দেখেন, এই বিষয় নিয়ে কোনো আইন নাই যে এক শিশুকে যদি 2 মা দাবি করে তখন সেই শিশু কার কাছে যাবে, ঠিক আছে। বাস্তবিক অর্থে বাংলাদেশে এটার উপরে কোনো আইন নাই। আপনি গার্ডিয়ানশিপের কেস ফাইল করতে পারেন, বলতে পারেন যে আমি অভিভাবকত্বের মামলা করব। কিন্তু 2 জন যদি দাবিদার হয়, 2 জন যদি সমানভাবে তাকে দেখাশোনা করে, সেক্ষেত্রে আমি কীভাবে ডিসাইড করব? সেক্ষেত্রে ইকুইটি আমলে আসবে। বলা হচ্ছে সেক্ষেত্রে আপনি যেটা আদেশ দিবেন সেটাই আইন হয়ে যাবে, এবং ইকুইটি অনুযায়ী সেটা হইতে হবে। তাহলে 3 নম্বর ম্যাক্সিম কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আমরা 4 নম্বরে চলে যাই, কারণ 4 নম্বর সময় নিয়ে কথা বলে, সময় ক্ষেপণ করা যাবে না। ডিলে ডিফিটস ইকুইটি। আপনি যদি ক্লাসে দেরি করে আসেন, ভাই আমি আপনাকে পড়াতে বাধ্য না, ঠিক আছে। দেখবেন আপনারা যখন সেকেন্ড ইয়ারে উঠবেন, আপনাদেরকে একটা আইন পড়ানো হবে, লিমিটেশন অ্যাক্ট, তামাদি আইন, ঠিক আছে। প্রত্যেকটা মামলা করার জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, ক্রিমিনাল মামলা ব্যতীত, ঠিক আছে। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে কোনো সময় নাই, যেমন 1971 বিচার এখনো 2020 সালেও হচ্ছে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা দেওয়ানি মামলা দায়ের করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। ইকুইটিও সেই কথাই বলছে যে আপনি যদি দেরি করে আসেন তাহলে আপনার সাথে ইকুইটি করা যাবে না, ঠিক আছে। সময় ক্ষেপণের মাধ্যমে ন্যায়পরায়ণতা বাধাগ্রস্ত হয়। আপনি যদি সময় ক্ষেপণ করেন, ইকুইটি আপনাকে সার্ভ করা হবে না, ঠিক আছে। যেমন ধরেন আপনার বাসা থেকে আমি আপনাকে উচ্ছেদ করে দিই, ঠিক আছে, আপনি আমার বাসায় ভাড়া দিয়েছিলেন এবং একজন বৈধ দখলকার ছিলেন, আমি আপনাকে উচ্ছেদ করে দিলাম, আপনাকে মামলা করতে হবে 6 মাসের মধ্যে। আপনি 7 নম্বর মাসে এসে আমার বিরুদ্ধে মামলা করলেন, মামলা নিবে না, কেন? বিকজ অফ দিস ম্যাক্সিম, ডিলে ডিফিটস ইকুইটি। আপনার হাতে সময় ছিল 6 মাস মামলা করার, কি জন্য মামলা করলেন না? এটার কোনো ব্যাখ্যা নেই। যেহেতু ব্যাখ্যা নাই, তাই আপনার সাথে ইকুইটিও করা হবে। তারপরে আসেন ইকুয়ালিটি ইজ ইকুইটি। সমান করা এবং সমতা দুইটা কি এক জিনিস কিনা, ঠিক আছে। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে পারবেন যে কখন সমান করা এবং সমতা এক জিনিস হতে পারে, ন্যায়পরায়ণতা এবং সমান করা কি এক জিনিস না এক জিনিস না।
ধরেন এখানে একটা বোর্ড আছে, বোর্ড তো অবশ্যই আছে, আমার তিনজন স্টুডেন্ট আছে, একজন হচ্ছে হাইট 5 ফিট, একজনের হাইট হচ্ছে 4 ফিট, আর একজনের হাইট হচ্ছে 3 ফিট। তিনজন স্টুডেন্টকে ডাক দিয়ে বললাম যে ইকুইটি পড়াচ্ছি, ইকুইটির তিনটা ম্যাক্সিমাম এখানে লিখে দেখাও, যদি না লিখে দেখাও তাহলে ফেল করবা। যে 5 ফিট সে খুব সুন্দর করে এসে এখানে লিখে দিল, যে 4 ফিট তার হাতটা এই পর্যন্ত আসলো, আর যে 3 ফিট তার সে কোনোভাবেই তার হাত বোর্ড পর্যন্ত পৌঁছাচ্ছে না। এখন তিনজনকেই তো আমি লেখার সমান সুযোগ দিয়েছি, তাহলে তো আমি সমতা তাদের সাথে করলাম, কিন্তু ইকুইটি কি হয়েছে? ইকুইটি কিন্তু হয় না। এখন কথা বলছে আমাদের ইকুইটির ম্যাক্সিমাম বলছে যে ইকুয়ালিটি ইজ ইকুইটি। আপনি যদি কারোর সাথে সমতা করতে চান সেটা অবশ্যই ইকুইটির মাধ্যমে করতে হবে, সমানভাবে করতে হবে। কিভাবে সমান হবে? দেখেন, তিনজনকে লেখার সুযোগ দেওয়াটা সমতা নয়, তিনজনকে লেখার সুযোগ দেওয়ার সাথে তিনজনকে যদি সেম স্ট্যাটাসে নিয়ে আসেন তখন এটা হবে ইকুইটি। কিভাবে সেম স্ট্যাটাসে নিয়ে আসতে পারে? তিনজনকে তিনটা টুল দিলাম, দিয়ে বললাম বোর্ড তো অনেক উচ্চতায়, তোমরা তিনজন তিনটা টুলে দাঁড়াও, এবার দেখো লিখতে পারো কি। যে 5 ফিট ইঞ্চি তাকে টুল দিলাম, সে একদম বোর্ডের মাথায় লিখে ফেলো, যে 4 ফিট সে হচ্ছে মাঝখানে লিখলো, আর যে 3 ফিট সে লিখলো নিচে দিয়ে, বা তিনজনই লিখলো। কথা হচ্ছে এখনো কি ইকুইটি হচ্ছে? এখনো কিন্তু ইকুইটি হচ্ছে না। যে সবার উপরে লিখেছে তার লেখা আমার কাছে ভালো লাগলো, সে খুব স্বাচ্ছন্দ্যে লিখেছে, যে মাঝখানে লিখেছে সেও মোটামুটি লিখেছে, কিন্তু যে লাস্টে লিখেছে তার লেখা আমি নিচে দেখতে পাচ্ছি না, মোটামুটি এভারেজ মার্কস দিয়ে গেলাম, এখানেও কিন্তু ইকুইটি হচ্ছে না। সুতরাং সবাইকে সমান জিনিস দেওয়া মানেই কিন্তু ইকুইটি না, ঠিক আছে? আপনাদের এখানে সব স্টুডেন্ট যতটুকু পড়া ধরতে পারছেন, আমি বলতে পারবো না যে প্রত্যেকটা ব্যক্তিরই পড়া ধরার ক্ষমতা সেম, ঠিক আছে? তো ওই ভাইয়ের অনেক বেশি ঘুম আসছে, উনি পরীক্ষা দিয়ে আসছেন, ঠিক আছে? ওই ম্যাডাম অলরেডি ঘুমিয়েই গেছেন, দিদি সবচেয়ে ভালো উনি পড়া বুঝতে পারছেন, আর না বুঝলেও সমস্যা নেই কারণ কথা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে দেখেন সবার ক্ষমতা কিন্তু সেম না, সবাইকে যদি আমি সেম জিনিস দেওয়ার চেষ্টা করি লাভ হবে না, যতই আমি চেষ্টা করি না কেন। তাহলে আমি তিনজনকে যে তিনটা টুল দিলাম এটা ইকুইটি হবে না, ইকুইটি দেওয়ার ক্ষেত্রে সবাই সব অধিকার পায় না, ঠিক আছে? ঠিক আছে, কিভাবে দিতে হবে তাহলে দেখেন, যিনি 5 ফুট তাকে কোনো টুল দিলাম, যিনি 4 ফুট ওনাকে একটা ছোট টুল দিলাম, আর যিনি 3 ফুট তাকে দিলাম একটা বড় টুল, দেখবেন তখন তিনজনেরই মাথা সমান হয়ে গেছে, ঠিক আছে? সাইজ অনুযায়ী। সো ইকুইটি যদি আপনি করতে চান সবাইকে অধিকার দেওয়া যাবে না, ঠিক আছে? আর ইকুয়ালিটি সবার মধ্যে যদি সমান করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইকুইটি করতে হবে। কিন্তু মনে রাখবেন ইকুইটি সবসময় সবাইকে সব অধিকার দেয় না, শুধুমাত্র যাদের প্রয়োজন তাদেরকে একটা লাইনে সমান আনার জন্যই ইকুইটি অধিকার দিয়ে থাকে। এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, ইকুয়ালিটি ইজ ইকুইটি। আপনি যখন সমান করতে চাইবেন তখন আগে আপনাকে ইকুইটি করতে হবে। সমান করার মানে এই না যে সবাইকে সমান টুল দিয়ে দাও, এই যে সবাইকে সমান টুল দিলাম তিনজনের উচ্চতা আবারও 3 রকমই হয়ে যাবে, আগের মতোই পরিস্থিতি হয়ে যাবে, ওকে? বুঝতে পেরেছেন? তাহলে কি পরেরটায় যাবো? পরেরটায় আসেন, দেখেন ইকুইটি লিডস টু দ্য ইন্টেনশন রাদার দ্যান ফর্ম, খুবই একটা মানে জনপ্রিয় একটা উক্তি, ঠিক আছে? অনেক মানুষই বলে এটা, ইভেন প্রপার্টি হিসেবে তো ইউজ হয়ই। ইকুইটি লুকস টু দ্য ইন্টেনশন রাদার দ্যান ফর্ম, ঠিক আছে? বাহ্যিক দৃষ্টিতে আপনাকে দেখে আমার যেটা চিন্তা হবে সেটা নয়, আপনার যেটা অভিপ্রায় সেটা দিয়ে আমার আপনাকে বিবেচনা করতে হবে, ঠিক আছে? আমি দিদিকে দেখেই বুঝতে পারছি উনি পড়ার নিয়তে আসছেন, ঠিক আছে? এর জন্য না যে অনেক দামি উনি একটা জামা পরে আসছেন, বাট উনি ক্লাসে খুবই অ্যাটেন্টিভ এই জন্য। আবার ওই ম্যাডাম খুব দামি জামা পরে আসছেন কিন্তু উনি একেবারেই ক্লাসে অ্যাটেন্টিভ না, ঘুমিয়ে যাচ্ছে, ঠিক আছে? সো লুকস টু দ্য ইন্টেনশন রাদার দ্যান ফর্ম, চেহারা দেখেই যদি আমার স্টুডেন্টকে পছন্দ করতাম তাহলে ক্লাসের যে সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল তাকেই সবচেয়ে বেশি মার্কস দিতাম, ঠিক আছে? আর যে সবচেয়ে বেশি পচা তার কি করাতাম, ফেল, ঠিক আছে? তাই ইকুইটি যে কথাটা বলছে যে বাহ্যিক দৃষ্টি দিয়ে নয়, ওনার যে অভিপ্রায় সেটা আপনাকে দেখতে হবে, উনি কোন অভিপ্রায় এখানে এসেছেন, আপনারা কোন অভিপ্রায় এসেছেন, যে আপনাদের শনিবারে পরীক্ষা আছে সেই পরীক্ষাটায় আপনাদের অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস পাইতে হবে, যেটার মর্যাদা ফার্স্ট ক্লাসের সমান, সেটার জন্যই পড়াটা ওই এক রাতে বোঝার জন্য চলে আসছে, ঠিক আছে? যদিও এটা আগের থেকে না পড়লে বোঝা সম্ভব না, তাহলে ইকুইটি লুকস টু দ্য ইন্টেনশন রাদার দ্যান ফর্ম, আমি আপনার নিয়তে কি আছে সেটা দেখার চেষ্টা করব, আপনার বাহ্যিক দৃষ্টি দেখে আপনাকে বিচার করব না, ঠিক আছে? সুতরাং বিচারকের কাছে একজন ফকির আসুক আর একজন বাদশা আসুক, যেই আসুক না কেন আগে তার দেখতে হবে তার ইন্টেনশনটা কি, ঠিক আছে? তার বাহ্যিক দৃষ্টি দিয়ে বিচার করা যাবে না, এটা বুঝতে পেরেছেন? তাহলে পরেরটা আসি, টু সিক ইকুইটি ওয়ান মাস্ট বিকাম থিন হ্যান্ডস, আপনি যদি কারো ইকুইটি চাইতে আসেন আপনাকে অবশ্যই মুক্ত হস্তে আসতে হবে, পরিষ্কার হাতে আসতে হবে। এটা হচ্ছে আবিধানিক শব্দ কিন্তু এটার এক্সাক্ট মিনিংটা কি, ঠিক আছে? ধরেন ফার্ম গেটে যখন আপনারা এই যে ব্রিজের উপর দিয়ে উঠবেন দেখবেন কতগুলো সিন্ডিকেট ফকির আছে, কারো পাও ফুলা, কারো হাত ফুলা, কিছু শিশু আছে যাদের চোখ নাই বা হাত পা নাই, এদেরকে একত্রে পাঠিয়ে দেয় টাকা পয়সা, একজনকে আপনি টাকা দিলে আরো কয়েকজন সাথে সাথে আসতে থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি যে আপনি একজনকে হেল্প করলেন, এর দেখা দেখি আরেকজন চলে আসলো, আপনি কয়জনকে এভাবে টাকা দিন? ইকুইটি যদি আপনি করতে চান আপনার তো সবাইকেই টাকা দেওয়া উচিত, কারণ সবাই তো এখানে
দ্বিধাগ্রস্ত বা কোনো অসুস্থতার মধ্যে আছে। দেখার বিষয় হচ্ছে আদৌ কি এরা ভুক্তভোগী কি না, নাকি ভুক্তভোগীর সাজার নাটক করেই তাদের টাকা কামানোটাই উদ্দেশ্য। একজন চোরের পকেট থেকে মোবাইল চুরি হলো, যে মোবাইলটা ছিল চুরি করা সে গেল আদালতে বিচার চাইতে, সে কি বিচার পাওয়ার যোগ্য? তার কাছে যে জিনিসটা আছে সেটাই তো চুরিকৃত পণ্য, আর চোরাই মাল রাখাই তো একটা অপরাধ, তাই নয় কি? তাহলে আপনি যদি ন্যায়পরায়ণতা চান, আপনি যদি ন্যায়পরায়ণতা চান তাহলে অবশ্যই আপনাকে মুক্ত হস্তে আসতে হবে। আপনার যদি নিয়তের মধ্যেই খোট থাকে তাহলে আপনি আর কোনো কিছু পাবেন না। ইকুইটি নীতি এই কথাটাই বলছে যে আপনি যদি আদালতের নিকট ইকুইটি চান তাহলে অবশ্যই আপনাকে ক্লিন হ্যান্ডসে আসতে হবে। কিন্তু আমি যদি দেখতেই পাই, ঠিক আছে, যে আপনি একটা মামলা দায়ের করলেন যে সদরঘাট থেকে আপনার অনেকগুলো পণ্য চুরি হয়ে গিয়েছে, চুরির মামলা দায়ের করলেন, কিন্তু পণ্যগুলো কি ছিল, ছিল ওখানে অনেকগুলো ইয়াবা, তাহলে এইটার কোনো বিচার আপনি পাবেন না, বরং ইয়াবা রাখার দায়ে আপনি সেটার জন্য দায়ী হয়ে যেতে পারেন। তো আপনি যদি ইকুইটি চাইতে আসেন অবশ্যই আপনাকে ক্লিন হ্যান্ডসে আসতে হবে। তারপরে নীতিটা কি বলেন, ইকুইটি অ্যাক্টস ইন পার্সোনেম। পার্সোনেম শব্দের আভিধানিক বাংলা হচ্ছে পার্সোনাল। ইকুইটি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক কাজ করে, ঠিক আছে, আমার পক্ষে কখনোই 100 জন লোকের জন্য ইকুইটি করা সম্ভব না, ঠিক আছে। ওই যে আপনারা ছোট থাকতে কার্টুন দেখাতো না, গোপাল ভাঁড়ের গল্প দেখেছেন কখনো? যদি দেখে থাকেন, ঠিক আছে, তো ওই যে ম্যাডাম এখনো দেখে, ঠিক আছে, যাদের পোলাপান থাকে তারা অবশ্যই দেখে। এমন হচ্ছে যে গোপাল ভাঁড়ের গল্পতে একটা পর্বে দেখাতো যে সবার মন জয় করা যায়, আমি একই সাথে সব স্টুডেন্টের কাছে ভালো থাকতে পারবো না। আমি যখন ইউনিভার্সিটিতেও পড়াতাম, ঠিক আছে, প্রত্যেকটা ছাত্রেরই আমি মানে বলতে গেলে খুবই খারাপ টিচার ছিল, ফেল করিয়ে দিতাম, ঠিক আছে, না লিখতে পারলে আমি ফেল করিয়ে দিতাম। কিন্তু আবার একই দিকে তাদের খুব ভালো টিচারও ছিল, কারণ পড়া বোঝাতে পারতাম, আবার পড়া ছাড়া অন্য ক্লাসে আবার পড়া বুঝতে পারতো, ঠিক আছে, ওই দিক থেকে ভালো ছিল, কিন্তু পাশ করাতাম না, এই দিক থেকে খারাপ। এখন কথা কি ভাই, সবার কাছে ভালো হওয়া সম্ভব না। আপনি যদি সবার কাছে ভালো হতে যান কারো না কারো কাছে খারাপ হয়েই যায়, ঠিক আছে। তো ইকুইটি ওই কথাটাই বলে যে ইকুইটি হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক কাজ করে, আমার পক্ষে এই ক্লাসে সবার জন্য ইকুইটি করা সম্ভব না, ঠিক আছে, এই ক্লাসে যারা অ্যাবসেন্ট তার জন্য ভিডিও করে ক্লাসটা রেডি করে দিচ্ছি, ঠিক আছে, কিন্তু যার যার মোবাইলই নাই, যে ভিডিওই প্লে করতে জানে না, তার কি আমি ডেকে এনে ক্লাস করাতে পারবো? সেটা কিন্তু আমার দ্বারা সম্ভব হবে না। তো ইকুইটি এটাই বলছে যে আপনি যদি ল দিয়ে ইকুইটিটাকে অ্যাপ্লাই করতে চান, ইট হ্যাজ টু বি অফ পার্সোনাল। ইকুইটি অবশ্যই ব্যক্তি কেন্দ্রিক কাজ করবে, এটাকে পাবলিকালি কাজ করানো যাবে না, ঠিক আছে। তারপরটা আসেন, হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি। আপনি যদি ন্যায়পরায়ণ হতে চান আপনাকে অবশ্যই ন্যায়পরায়ণ হইতে হবে। ন্যায়পরায়ণ যদি কোনো কিছু চান, এটা অনেকটাই ক্লিন হ্যান্ডস এর মতো। ক্লিন হ্যান্ডস এর সাথে এটা ডিফারেন্স কি জানেন? ক্লিন হ্যান্ডস এর বলছে যে আপনি যদি বিচার চাইতে আসেন আপনাকে নিষ্পাপ হইতে হবে, ঠিক আছে, বিচার চাইতে গেলে আপনাকে নিষ্পাপ হইতে হবে। আর এই ম্যাগজিনটা হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি বলছে যে আপনি যদি ন্যায়পরায়ণ হতে চান, আপনি যদি ন্যায়পরায়ণ বিচার চান তাহলে আপনাকে অবশ্যই কারোর সাথে ন্যায়পরায়ণ বিচার করে আসতে হবে, ঠিক আছে। দুইটার মধ্যে হু সিক্স ইকুইটি মাস্ট ডু ইকুইটি, মাস্ট ডু ইকুইটি বলা হচ্ছে যে আপনি যদি ন্যায়পরায়ণ বিচার চান তাহলে অবশ্যই আপনাকে অন্যের সাথে ন্যায়পরায়ণ বিচারটা নিশ্চিত করে আসতে হবে, অন্যথায় আপনি বিচার করতে পারবেন না। আপনি যদি ন্যায়পরায়ণতার বিচার সম্পর্কে আইডিয়াই না থাকে আপনি বিচার করবেন তো কি হবে, তাই না? তারপরে আমরা চলে আসি, ইকুইটি লুকস অন অট টু বি ডান, কি করা দরকার সেটা ইকুইটি করে, ঠিক আছে, আইনে কি বলা আছে সেটা ইকুইটি দেখে না। দেখেন আইনে বলা আছে যে হত্যা করা নিষেধ, কাউকে যদি আপনি হত্যা করেন আপনার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, ঠিক আছে, কিন্তু আপনি একজন মেয়ে, সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, রাতে 11টা বাজে, আপনার 4-5টা ছেলে ঘিরে ধরলো, বুঝতেই পারছেন আপনার সাথে কি হতে পারে, এই অবস্থা আপনি 4টা ছেলের মার্ডার করলেন, ইকুইটি বলে এটাই যথার্থ, ঠিক আছে, ইকুইটি বলে এটাই যথার্থ। এটাকে বলা হয় সেলফ ডিফেন্স, সেলফ ডিফেন্সের জন্য আপনি যে কোনো ব্যক্তিকে হত্যা করতে পারেন, এটা বাংলাদেশের আইনেও আছে, ঠিক আছে, বাংলাদেশের আইনে দণ্ডবিধি 96 ধারায় আছে যে আপনি সেলফ ডিফেন্সের জন্য যে কোনো ব্যক্তিকে যদি হত্যাও করেন সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না, ঠিক আছে, সেলফ ডিফেন্সের ক্ষেত্রে শুধুমাত্র। তো বলা হচ্ছে যে ইকুইটি সেই জিনিসটাই বলে, ইকুইটি যেটা করা উচিত সেইটাকে করাটাকেই যথার্থ বলে, আইনে যেটা বলা আছে সেটাকে সবসময় যথার্থ বলে না। আইনে বলা আছে যে হত্যা হচ্ছে একটি অপরাধ, কিন্তু আপনি নিজেকে বাঁচানোর জন্য যদি হত্যা করেন কাউকে সেটা আবার ইকুইটি অনুযায়ী অপরাধ না, সেটা আপনি পরিস্থিতি অনুযায়ী বাধ্য হয়েছে, ঠিক আছে। ধরেন যে এই রুমটা লক হয়ে গেল, আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেল, তো লক হয়ে যাওয়ার পর আমাদের তো বাসায় যেতে হবে, তো তখন যদি এটা চাবি না পাওয়া যায় আমাদের বাধ্য হয়ে কি করতে হবে, দরজা ভেঙে ফেলতে হবে, এটাই হচ্ছে ইকুইটি। অর্থাৎ এই যে ম্যাক্সিমটা ইকুইটি লুকস অন অট টু বি ডান, কি করা উচিত এটাই হচ্ছে ইকুইটি দেখে, কি আইনে বলা আছে সেটা দেখে না। ইম্পিউটস ইন্টেনশন টু অব্লিগেশন,
যেই জিনিসটার প্রতি বাধ্যবাধকতা আছে ইকুইটি সবসময় সেই জিনিসটার অনুযায়ী কাজ করে। আপনার বাধ্যবাধকতা কি, 2:30 আপনি ক্লাসে আসবেন, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করবেন, তারপর আপনি বাসায় চলে যাবেন। কিন্তু আপনি বাসায় চলে যাবেন 11টায় আর বলবেন যে উনি ক্লাস 2:30 থেকে 11টা পর্যন্ত করিয়েছে, তাহলে কিন্তু আপনার সাথে আর ইকুইটি হবে, কারণ আপনি এই সময়টা বাইরে ছিলেন। বলা হচ্ছে আইনের মধ্যে কিছু বাধ্যবাধকতা আছে, পুলিশ অফিসার 24 ঘন্টা ডিউটি করতে বাধ্য, ঠিক আছে। উনি যদি বলে যে না আমি আপনাকে সার্ভিস দিব না, ঠিক আছে, এটা উনি বলতে পারবেন না। ইকুইটি বলছে যতক্ষণ পর্যন্ত অব্লিগেশন আছে আপনার উপরে, যতক্ষণ পর্যন্ত আপনি ইউনিফর্মে আছেন আপনাকে অবশ্যই সার্ভিস দিতে হবে। যেই মুহূর্তে আপনি ইউনিফর্মের বাইরে চলে আসেন তখন আর আপনার মধ্যে আর ইকুইটির কোনো কিছু থাকলো না, ঠিক আছে। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনার হাতে দায়িত্ব আছে ততক্ষণ পর্যন্ত আপনি ইকুইটি সার্ভ করতে বাধ্য, যদি দায়িত্ব না থাকে তখন ইকুইটির জবাবদিহিতা করা লাগবে। এটাই হচ্ছে আমাদের এই ম্যাক্সিমের কথা। আর সবার শেষের যে কথাটা, ইকুয়াল ইকুইটি টাইম প্রিভেলস, যদি ইকুয়াল ভাবে ইকুইটি সার্ভ করতে যান তাহলে সেটা অবশ্যই সময় সবার আগে করতে হবে, সেই ক্ষেত্রে সময়টা আগে প্রাধান্য পাবে। দেখেন আপনারা কিছুদিন পরে বার কাউন্সিলে পরীক্ষা দিবেন না, সবাই তো পরীক্ষা দিবেন যদি এলএলবি পাস করে ফেলেন, না পাস করলে আলাদা ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আপনারা যখন এই পরীক্ষা দিতে যাবেন আপনাদের অনেক বড় লাইনে দাঁড়াতে হবে, অ্যাডমিট কার্ডের জন্য, ফর্ম ফিল আপের জন্য, হাবি জাবি বহুত কিছুই আছে, এগুলোর জন্য লাইনে দাঁড়াতে হবে। এখন দেখেন লাইনে যখন দাঁড়াবেন, ঠিক আছে, লাইনে যখন দাঁড়াবেন কোন ব্যক্তিকে লাইনে, ধরেন আপনি দাঁড়িয়ে আছেন 5 জন লোকের পিছনে, ঠিক আছে, আপনার পিছনে আরো 50 জন লোক আছে, এরই মধ্যে আপনার একজন বান্ধবী চলে আসলো, আপনি বললেন আরে দোস্ত কোনো সমস্যা নেই আসো আমার সামনে এসে দাঁড়ো, আপনার জন্য পিছনে আপনি যে একজনকে ভিতরে ঢুকিয়ে দিলেন এটার জন্য পিছনের 50 জন মানুষ ভুক্তভোগী হলো। এই ক্ষেত্রে ইকুইটি কি বলে জানেন, আপনি যে একজনকে ঢুকিয়েছেন এর জন্য আপনাকে 50 জনের পিছনে যেতে হবে। বাট আমরা করি কি, আমরা কিন্তু এটা কখনোই করি না, ঠিক আছে। আপনি যখনই একজনকে আপনার সামনে দিচ্ছেন এটা মানে কি, ইউ আর রিপ্লেসিং ইয়োরসেলফ, আপনি আপনাকে রিপ্লেস করে ফেলছেন, এটা হচ্ছে ইকুইটি। তো ইকুইটিতে বলা হচ্ছে যদি আপনি ইকুয়ালি ইকুইটি করতে চান সেক্ষেত্রে টাইম প্রিভেইল করবে, ঠিক আছে, সেক্ষেত্রে টাইমটা প্রিভেইল করবে। এটা কোন ক্ষেত্রে, বেসিক্যালি আপনি দেখবেন আপনি লাইনে দাঁড়িয়েছেন, ঠিক আছে, আপনি ইকুয়ালি রেমেডি পাওয়ার হক তার, কিন্তু এখানে এমন কোন লোক মানে লাইন নাই যেটার মাধ্যমে প্যারালাইজড রোগীরা অ্যাডমিট কার্ড নিতে পারবে বা ফর্ম নিতে পারবে, সেই ক্ষেত্রে তাকে যদি সামনে পাঠিয়ে দেওয়া হয় এটা কি আইন বহির্ভূত হবে? না, আইন বহির্ভূত তো অবশ্যই, আপনারা আগে এসছেন আগে পাবেন। বাট ইকুইটি কি বলছে, ইকুইটি বলছে কি টাইম সাবজেক্ট, ইকুইটিতে বলছে যে অবশ্যই উনি আগে যেতে পারবে, বাট বেসিক ল কি বলে যে আগে এসেছে সে পারবে, ঠিক আছে। আর এখানে বলছে ইকুয়াল যদি ইকুইটি করতে চান টাইম প্রিভেইল করবে, তার ক্ষেত্রে সময়টা আগে চলে আসবে, ঠিক আছে, সেক্ষেত্রে সময়টা এগিয়ে চলে আসবে যদি মানে ওই ধরনের এক্সেপশনাল কেসটা হয়। ইকুইটি দেখেন যতটুকু আপনি বিবেক থেকে পাবেন সেটাই হচ্ছে ইকুইটি, বুঝতে পেরেছেন কি? এই 12টা জিনিস হচ্ছে ইকুইটির ম্যাক্সিম, ঠিক আছে। আর এই 12টা জিনিস থেকে আমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে বলে দিয়েছি, যে দেখেন 2:6-1 ন্যায়পরায়ণতার প্রার্থীকে অবশ্যই পরিষ্কার হাতে আসতে হবে, ন্যায়পরায়ণতা ব্যক্তি কেন্দ্রিক কাজ করে, ঠিক আছে, এটাও কিন্তু আপনাদের পড়িয়েছি ইকুইটি অ্যাকশন পারসনে, ওকে। তারপরে পড়েছি ন্যায়পরায়ণতা প্রতিকারবিহীন কোনো আচরণকে সহ্য করে না, ওই যে প্রথমটা, হয় প্রতিকার দিবে না ইকুইটি হবে। আর তারপরে পড়েছি ন্যায়পরায়ণতা আইনকে অনুসরণ করবে, যদি আইন না থাকে আমি কি ইকুইটি ফলো করতে পারবো, আইন অবশ্যই থাকতে হবে তারপরে আমি ইকুইটি করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, ঠিক আছে। এই 4টা জিনিস হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও আরেকটা আপনাদেরকে বলেছি সমতাই ন্যায়পরণতা, ইকুয়ালিটি ইজ ইকুইটি, দেখেন এটা হচ্ছে 1:2 পেয়েছেন কি আপনারা। সো এই ম্যাগজিনগুলো অবশ্যই ভালো করে পড়বেন, আর অন্য ম্যাগজিনগুলোর আইডিয়া এর জন্যই আপনাদেরকে দেওয়ার, অনেক সময় প্রশ্নকর্তারা যেইগুলো আগে এসেছে সেগুলো টিকা হিসেবে দিয়ে দেয়, ঠিক আছে, সেই জন্য প্রত্যেকটা ম্যাগজিনেরই আপনাদেরকে একটু একটু করে আইডিয়া দিয়ে রেখেছি, যদি আপনারা একটুও বুঝতে পারেন নিজের মতো করে বানিয়ে অনেক কিছুই দেখতে পারবেন। ইকুইটির যে ম্যাগজিনগুলো এগুলোর জন্য কোনো ভালো বই আপনাকে ফলো করতে হবে না, আপনি যদি অর্থ বুঝতে পারেন আপনি নিজের মতো করে অনেকগুলো উদাহরণ দেখতে পারবেন। 12টা ম্যাগজিনেরই 12টা উদাহরণ আপনাদেরকে দিয়েছি, আশা করি এবার পরীক্ষার হলে দেখতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে যে প্রশ্নটা পড়াবো সেটা হচ্ছে কমন ল ছাড়া ইকুইটি বাতাসে বিরাজমান একটি দুর্গ বিশেষ, ঠিক আছে। আর যে প্রশ্নটা পড়াবো আইন এবং ইকুইটির মধ্যে পার্থক্য কি, 5 নম্বর পাতার লাস্ট পোর্শনে চলে আসেন, আমাদের শীটের 5 নম্বর পাতার লাস্ট পোর্শনে। আইন ও ইকুইটির মধ্যে গভীর সম্পর্ক আছে, ঠিক আছে, আইন ও ইকুইটির মধ্যে গভীর সম্পর্ক আছে, ইকুইটি কখনো কমন ল ব্যবস্থার বিরোধিতা করে নাই। যখন ইকুইটির জন্ম হয়েছিল তখন তো কমন ল ছিল, বলছে যে ইকুইটির জন্ম কখনোই কমন ল এর বিরোধিতা করতে আসে নাই, ঠিক আছে। আ ওয়াইফ ফুলফিলস আ হাজবেন্ড, এটার মানে কি, একজন স্ত্রী একজন হাজবেন্ডকে পরিপূর্ণ করে, তার সংসারকে পরিপূর্ণ করে দেয়, ঠিক একই রকম ইকুইটিটা হচ্ছে সেই রকম। তারা কমন ল এর বিরোধিতা করতে আসে নাই যে আমরা কমন ল সাথে ঝগড়া করতে আসছি যে কমন ল বিচার করতে পারে না,
আমরা দেখেছি যে কমনলো বিচার করতে পারে, কিন্তু বিচারের মধ্যে তাদের সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতাটাকে আমরা ফুলফিল করার জন্য আমরা ইকুইটি নামে একটা নতুন ল জন্ম দিলাম, ঠিক আছে? দেখেন কি বলছে, বরং তাকে অনুসরণ করে, তবুও আইন ও ইকুইটির মধ্যে কিছু মৌলিক পার্থক্য বিদ্যমান আছে। একেবারেই তো দুইটা জিনিসকে এক বলতে পারবো না, ডিফারেন্ট দেখি তো দুইটা ডিফারেন্ট সাবজেক্ট হয়ে গিয়েছে। দেখেন পার্থক্যটা কি, আইন বলতে ইংল্যান্ডের প্রথা রীতিনীতি বিধিবদ্ধ আইনের সমন্বয়ে গঠিত কমন ল কে বোঝায়। আইন বলতে কোন রীতিনীতি প্রথা, ওই যে কাস্টম, ঠিক আছে, প্রেসিডেন্ট, এগুলাকে বোঝানো হয় আইন। অপরদিকে ইকুইটি হচ্ছে ন্যায় নীতি ও বিবেক মিশ্রিত সুবিবেচনার উপর প্রতিষ্ঠিত আইন। যে জিনিসটা বিবেক থেকে আসবে সেটাই হচ্ছে ইকুইটি। ইকুইটি বোঝার জন্য কোনো আলাদা আইন প্রণয়নের দরকার নাই। দেখেন এই ক্লাসে কোন একজন ভিক্ষুক আসলো, ভিক্ষুককে আমাদের কোন একজন ছাত্র ধাক্কা দিয়ে ফেলে দিল, আপনাদের সবার কাছেই খারাপ লাগবে। এখানে কোনো আইনে বলা নাই যে ভিক্ষুক আসা নিষেধ, ঠিক আছে? আইনে যদি বলা থাকেও তারপরেও আপনার বিবেক কি বলবে যে না, ভিক্ষুকের সাথে এমন ব্যবহার করা ঠিক হবে না। এটাই হচ্ছে ইকুইটি। ওকে, কমন ল ব্যবস্থা ছিল পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, ইকুইটি কোনো পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা না। দেখেন কমন ল এর মধ্যে অনেকগুলো সেকশন আছে, আপনি জানেন যে চুরির জন্য একটা আলাদা আইন, সংবিধানের জন্য একটা আলাদা আইন, আপনার ফৌজদারি দেওয়ানি মামলার জন্য আলাদা আলাদা আইন, কিন্তু ইকুইটির জন্য কি আলাদা কোনো আইন প্রণয়ন করা হয়েছে? না, করা হয় নাই। ওই যে 12টা ম্যাক্সিম আছে এইগুলোকে ফলো করেই সব আইনের মধ্যে এগুলো সংস্পর্শ পাঠিয়ে দেওয়া হয়েছে। ওকে, ইংল্যান্ডে ইকুইটি আইনের পরিপূরক হিসেবে গণ্য করা হতো। ইংল্যান্ডে তৎকালীন সময়ে এটাকে পরিপূরক হিসেবে ধরা হতো, ঠিক আছে, সাবস্টিটিউট হিসেবে ধরা হতো। কমন ল অনুসারে পরিচালিত আদালতকে কমন ল আদালত বলা হতো, আর ইকুইটি হিসেবে যেগুলো পরিচালিত হতো তাদেরকে কি বলা হতো? চ্যান্সারি কোর্ট, ঠিক আছে? এটা বলবেন না, এটা উল্টা পাল্টা করবেন না। কমন ল হচ্ছে কমন ল ফলো করে যেটা আসতো সেটাকে কি বলতো? কমন ল কোর্ট বলা হতো, আর যেটা ইকুইটি ফলো করতো সেটাকে বলা হতো চ্যান্সারি কোর্ট। দেখেন কমন ল আদালতে প্রচলিত আইনে দায়েরকৃত মামলা বিচার করতে পারত, কিন্তু ইকুইটি আদালত শুধুমাত্র এই যে 12টা যে নীতি আছে এই 12টা নীতির মধ্যেই যদি পড়তো তখনই ইকুইটি আদালত আমলে আসতো। ওকে, কমন ল আদালত ইকুইটি নীতিমালা অনুসরণ করে নাই, কিন্তু ইকুইটি আদালতের বিধিমালা অনুসরণ করেছে, ঠিক আছে? কমন ল আদালত চাইলে ইকুইটি নীতিমালা অনুসরণ করতে পারতো না, কিন্তু এটা যে বিধিমালা গুলো ছিল এগুলো অনুসরণ করা লাগতো। কারণ আপনি যখন একটা লয়ের উপরে ফিক্সড আদালত আছেন, আপনি তো ওই আইনের বাইরে যেতে পারবেন না, ঠিক আছে? চাইলেই শুধুমাত্র কি 12টা ম্যাগজিন দিয়ে বিচার করতে পারবেন? পারবেন না। কিন্তু ওই আইনের পাশাপাশি ইকুইটিটাকে রেখে কমন ল বিচার করতে পারতো, আর চ্যান্সারি কোর্ট শুধুমাত্র ইকুইটি দিয়ে বিচার করতো। আর সবার শেষে যে পার্থক্যটা, কমন ল আদালতে কোনো ব্যক্তি সাক্ষ্য প্রদানের জন্য, দলিল উপস্থাপনের জন্য আদালতে হাজির হতে বাধ্য করতে পারতো না। তখনকার দিনে তৎকালীন সময় কমন ল আদালত কোনো ব্যক্তিকে অথবা কোনো দলিল একটা প্রয়োজন সেটা হাজির হওয়ার জন্য তাকে ডাকতে পারতো না, কিন্তু ইকুইটি আদালত চাইলেই তাকে ডাকতে পারতো। ধরেন মামলা হচ্ছে ঢালি ভাই আর আমাদের নিন্দা ম্যাডামের মধ্যে, ঠিক আছে? কিন্তু ঢালি ভাই বললেন কি যে আসল যে জমির দলিলটা এটা নিন্দা ম্যাডামের বোনের কাছে আছে। দেখেন এই দুজন হচ্ছে মামলার পার্টি, তাহলে আমি বাইরের লোককে ডাকবো কিভাবে? তৎকালীন সময় কমন ল শুধুমাত্র যাদের মধ্যে হচ্ছে ডিসপিউট তাদেরকেই ডাকাতে পারতো, বাইরের লোককে ডাকাতে পারতো না। কিন্তু চ্যান্সারি কোর্টের সেই ক্ষমতা ছিল যে ডিসপিউট সম্পর্কিত বাইরের অন্য যে কোনো লোককে তারা ডাকাতে পারতো। ওকে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে আইন এবং ইকুইটির মধ্যে পার্থক্য। ওকে, তারপর আমরা কোন প্রশ্ন করবো বলেন? কমন ল ছাড়া ইকুইটি বাতাসে বিরাজমান একটি দুর্গ বিশেষ। এটা খুবই সহজ, আপনাদেরকে এটা বারবারই বলে আসছি যে শুধু যদি আপনি ইকুইটি দিয়ে বিবেচনা করেন আর আপনার দেশে যদি কোনো আইন না থাকে, দেখেন ইকুইটি আসছে আপনার বিবেক থেকে, বিবেক থেকে কতক্ষণ আপনি বলবেন, ঠিক আছে? রাস্তায় ট্রাফিক সার্জেন্ট দাঁড়ানো আছে, তারপরে তো আমরা লাইট জ্বলা থাকলেও গাড়ি টান দিয়ে সামনে চলে যাই, চলে যাই না? এইটা কি? এটা হচ্ছে আইনের ভায়োলেশন। বাট যতক্ষণ যদি আপনার বিবেক কাজ করে তাহলে আইনেরও কিন্তু প্রয়োজন নাই। কিন্তু সবার বিবেক কি সবসময় জাগ্রত হয়? ওইটা দেখবেন বাসের পিছনে লেখা থাকে, বিবেকের থেকে বড় আদালত নাই। এটা বাসের পিছনেই কেন লেখা বলতে পারবেন? কি জন্য বাসের পিছনেই লেখা থাকে? কারণ বাসের পিছনে বেশিরভাগ সময় অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে? এর জন্যই লেখা থাকে যে বিবেক ব্যবহার করে রাস্তায় নামুন। রাস্তায় নামলেই আমরা কেন ধরে বিবেকটা হারিয়ে দিই, ঠিক আছে? আর মহিলারা বিবেক হারায় যখন তারা দোকানদারের কাছে যায় জামা কিনতে, ঠিক আছে? 10টা জামা দেখার পরে বলবে না ভাই পছন্দ হয়নি আরেক দোকানে চলে, এটা হচ্ছে বিবেকের মানে বিবেক নষ্ট হয়ে গেলে যাওয়া, ঠিক আছে? যাক, আমি ব্যক্তিগত ভাবে টার্গেট করি না, ঠিক আছে? পরে আপনারা আবার বলবেন নারী বাদী করে দিবেন। আমি যদি শুধু বলি যে আমার দেশে শুধু ইকুইটি আছে, তাহলে প্রত্যেকের বিবেকের উপর আমার নির্ভর করতে হবে। দেখেন আমার বিবেক যেটা বলবে আপনার বিবেক সেটা নাও বলতে পারে, ঠিক আছে? আমার ধর্মীয় বিবেক বলে যে গরু জবাই করা কোনো অপরাধ নয়, কিন্তু আপনি যদি অন্য ধর্মের হন আপনি বলবেন কি না গরু জবাই করা একটা অপরাধ। এটা আপনার সেন্টিমেন্ট বলবে, আপনার সেন্টিমেন্টের সাথে আমার সেন্টিমেন্ট কখনোই মিল হবে না।
কারণ মানুষের ভিতরে রক্ত যদিও হয় কিন্তু আমরা তো নিজেরা কয়েকটা ধর্ম বানিয়ে ফেলেছি, ঠিক আছে? পৃথিবীতে আসলে সত্যিকার অর্থে কোনো ধর্মই ছিল না, মানুষ একজনকে দুইজনকে পাঠানো হয়েছিল, ধর্ম দেওয়া হয়নি, ঠিক আছে? আমরাই আমাদের মধ্যে ধর্ম সৃষ্টি করে ফেলেছি। আপনি দুইটা মানুষকে যদি আপনি কেটে ফেলেন, এদের মধ্যে তো রক্তই বের হবে, আপনি বুঝতে পারবেন সে কোন ধর্মে? বোঝার কিন্তু কোনো উপায় নেই। তাহলে বলা হচ্ছে যে যদি শুধুমাত্র ইকুইটি থাকে তাহলে ধরে নেওয়া হবে কি এটা বাতাসের মধ্যে ভাসমান একটা দুর্গ। আর বাতাসে ভাসমান দুর্গর কি কোনো অস্তিত্ব থাকে? আজকে এখানে কালকে সেখানে। সুতরাং দেশে যদি আইন না থাকে সেই দেশে ইকুইটির কোন ভ্যালু থাকবে না। দেশে অবশ্যই একটা আইন থাকতে হবে, আদারওয়াইজ সেই ইকুইটির কোনো ভ্যালু নাই, সেটা বাতাসে দু বিরাজমান একটা দুর্গ বিশেষ হবে। তারপরে সমতাই ন্যায়পরণতা, এটা তো আপনাদেরকে পড়িয়েছি, ঠিক আছে? একের পয়েন্ট দুই, যেটা একের খটা দেখেন যে কমন ল কোর্টে যে সকল দুর্বলতার কারণে ইংল্যান্ডে ইকুইটির জন্ম এবং বিকাশ হয়েছিল তা উল্লেখ করো, চ্যান্সারি কোর্টের এখতিয়ার শ্রেণী বিভাগ লিখো এবং অর্জনগুলো উল্লেখ করো, জুডিকেচার আইন 1873 এবং 75 পাশ হওয়ার পূর্বে ল কোর্ট এবং চ্যান্সারি কোর্টের পার্থক্য কি কি? এই প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট। 9 এবং 10 পাতা খুলেন। বেসিক্যালি আপনারা যদি এই যে দেখবেন এখানে কতগুলো পয়েন্ট বলা আছে, পয়েন্টগুলো যদি বুঝতে পারেন তাহলে ভিতরে অনেক কিছু বানিয়ে লিখতে পারবেন। আপনারা আইন বিজ্ঞানের গুরুত্ব পড়েছিলেন, 14-15টা পয়েন্ট লেখা ছিল, ঠিক একই রকম এই প্রশ্নটাতেও এরকম কতগুলো পয়েন্ট আছে যে কি জন্য কমন ল থাকার পরেও ইকুইটি আনার প্রয়োজন হলো, ঠিক আছে? কমন ল নিশ্চয়ই উইক ছিল, এই উইকনেসগুলো কি কি, এই উইকনেসের পয়েন্টগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনি লিখতে পারবেন, ঠিক আছে? চলেন দেখি কি কি। আইনের অপর্যাপ্ততা, ওই যে বললাম যে ধারি ভাই আর লিন্ডা ম্যাডামের মধ্যে প্রবলেম, আমি চাইলেও এখানে থার্ড পার্সনকে কল করতে পারছি না, এইটা ছিল একটা প্রবলেম। আইনের অপর্যাপ্ততা, আইনটা স্বয়ং সম্পূর্ণ ছিল না, ঠিক আছে? আইনের অপর্যাপ্ততার কারণে সকল বিচারপ্রার্থীরা বিচার পেত না, দেখা যেত যে দলিল নিয়ে কোনো মামলা হলে যে দলিল বানিয়েছে তাকে ডাকা যেত না, কারণ সে তার কাজই হচ্ছে দলিল বানানো। এখন সে কি মিথ্যা দলিল বানানো না সঠিক দলিল বানালো, এইটা হচ্ছে আদালত চাইলেও ডাকতে পারতো না, ঠিক আছে? যার কারণে আইনটা ছিল অপর্যাপ্ত, এই কারণে ইকুইটির জন্ম হয়। দ্বিতীয়টা দেখেন, পদ্ধতিগত ত্রুটি, কমন ল আদালতের বিচার ব্যবস্থা ছিল অনেক জটিল প্রকৃতির, এই জটিলতার কারণে সঠিক এবং তার্কিত বিচার পেত না, ঠিক আছে? দেখা যেত কি যে এতই বেশি প্রসেস প্রসিডিউর ছিল যে যে বিচার চাইতে চাইতো সে শেষ পর্যন্ত হতাশ হয়ে বলতো যে না আমি বিচার চাই না, এত বেশি জটিল প্রক্রিয়া আমি বিচার চাইতে চাই না। ওই যে আপনারা দেখেছেন হয়তো বা ব্রিটেনের যে বিচারপতিরা বা জাজরা থাকে নকল সাদা চুল লাগিয়ে বসে পণ্ডিতরা, তখনকার সময় যখন এগুলো শুরু হয় সাধারণ মানুষের পক্ষে আইনটা বোঝাটা এতটাই বেশি টাফ ছিল যে তারা কোনো বিষয়ে বিচার চাইতে গেলে বিমুখ হয়ে ফিরে আসত, সেই জন্য ইকুইটির জন্য। আইনের অনমনীয়তা, আইন ছিল একেবারে অনমনীয়, চুরি করেছেন হাত কেটে দিবে, ঠিক আছে? ডাকাতি করেছেন আপনাকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, আপনার কোনো কথা বলার সুযোগ নেই, শুধুমাত্র আপনার নামে অ্যালিগেশন আসলেই হলো, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, বিচার করে অর্ডার পাস করে দিচ্ছে। এখানে কোনো মানে আপনার কথা শোনার সুযোগ থাকতো না, আসামিকে যে কথা বলার একটা সুযোগ দিবে এই সুযোগটা থাকতো না, অর্থাৎ সরাসরি বলতে যেটা আপনার আত্মপক্ষ সমর্থন সেলফ ডিফেন্সের কোনো সুযোগ ছিল না, ঠিক আছে? যার কারণে ইকুইটি আইনটা প্রয়োজন পড়ে যায়। প্রতিকারের ক্ষেত্রে নিরবতা, ওই যে শিশুর কাহিনীটা যদি এখন আপনার আবারও আপনাদের কাছে বলি যে একটা শিশু আসলো দাবিদার হচ্ছে দুইজন মা, ঠিক আছে? এখন আইনে কি বলছে যদি একই জিনিসের দুইজন দাবিদার হয় 50-50 দিয়ে দিবা, তাহলে কমন ল অনুযায়ী বিচার করতে গেলে কি হবে, বাচ্চারা দুই টুকরা করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো কমন ল অনেক ক্ষেত্রেই হচ্ছে নীরব ছিল, এই ধরনের ক্ষেত্রে কমন ল এর কিছু করার থাকতো না, যিনি পাওয়ারফুল তিনি বাচ্চাটাকে নিয়ে যেতে পারতেন, অথচ যে আসল মা সে তাকে দাবি ছেড়ে দিতে হবে, ঠিক আছে? এটা ছিল কমন ল এর ব্যর্থতা। তো প্রতিকারের ক্ষেত্রে নিরবতা ছিল, চাইলেও অনেক প্রতিকার দিতে পারতো না, যেমন ট্রাস্টের ক্ষেত্রে একটু পরে আপনারা ট্রাস্ট করবেন, ঠিক আছে? ট্রাস্ট এবং চাইলেও নিষেধাজ্ঞা দিতে পারতো না, আপনি জানেন যে জমিটা হচ্ছে ম্যাডামের কিন্তু ঢালি ভাই জোর করে দখল করে আছে, এখন আপনার কি উচিত? আদালত হিসেবে বলার উপর নিষেধাজ্ঞা দেওয়া না, এই নিষেধাজ্ঞার সম্পর্কিত কোনো আইনই ছিল না, নিষেধাজ্ঞার ব্যাপারে আইনটাই ইকুইটির মাধ্যমেই পরিচালিত হয়েছে, ওকে? তারপরে দেখেন কি বলেছে, কমন ল আদালতের এখতিয়ারে অপর্যাপ্ততা, কমন ল আদালতের যে এখতিয়ারটা ছিল এটা খুবই লিমিটেড, আপনি যদি আমার এলাকার মধ্যে থাকতেন আমি তাহলে আপনার বিচার করতে পারতাম, ঠিক আছে? আদালত ছিল একটা, ঠিক আছে? এবং আদালতের এখতিয়ার ছিল নির্দিষ্ট, বাকি এখতিয়ার থাকতো রাজার, রাজার কাছে তো সবাই যেতে পারতো না, আদালতে সবাই যেতে পারতো, কিন্তু ওই দূর দূর গ্রাম থেকে যখন আদালতে আসতো আদালত বলতো সবই শুনলাম কিন্তু আমার এখতিয়ার নাই আপনার বিচারের রায় দেওয়ার, সুতরাং তাদের এখতিয়ার ছিল না। আর ইকুইটি আদালতের এখতিয়ার ছিল অসীম, পুরো দেশ জুড়ে তাদের এখতিয়ার ছিল, তার কারণে ইকুইটিটা জনপ্রিয় হয়ে গেল। সুস্পষ্ট আইনের বিধান না থাকা,
এই যে কিছু কিছু অপরাধ, ঠিক আছে, যেমন তখনকার দিনে ইফটিজিং নামে কোনো কিছু ছিল না, কোনো মহিলার যদি স্বাধীনতা হানি হতো সে চাইলেও বিচারটা দিতে পারতো না, আইন নিয়ে এটার ব্যাপারে কোনো লই নেই, সে বিচারকের কাছে যে বলবে কি, বিচারক বুঝতেছে যে তার সাথে একটা অপরাধ হয়েছে কিন্তু আইনে তো এটাকে অপরাধ হিসেবে লেখা নেই, আমি কিভাবে এটার বিচার করবো। এই ধরনের সমস্যাগুলো যখন তারা ফেস করতে থাকে তখন তারা ভাবলো যে না, আমাদের ইকুইটিটাকে জন্ম দেওয়া দরকার। ইকুইটি নামে আলাদা একটা আদালত খুলে ফেলো, চ্যান্সারি কোর্ট, ঠিক আছে। চ্যান্সারি কোর্টের এখতিয়ার গুলো একটু দেখেন, একচ্ছত্র এখতিয়ার, পুরো এক্সক্লুসিভ জুরিসডিকশন ছিল, এরা পুরো দেশে সবার বিচার করতে পারতো। তারপর দেখেন সহগামী এখতিয়ার, সহগামী এখতিয়ার বলতে বোঝাচ্ছে কি, কমন ল আদালত যে বিচারটা করছে, এটা হচ্ছে পরের পৃষ্ঠায়, দশ নম্বর পৃষ্ঠা বলছে চ্যান্সারি কোর্টের যে এখতিয়ারটা এটা তিন প্রকার, একচ্ছত্র, সহগামী এবং সহায়ক। বলছে একচ্ছত্র হচ্ছে এক্সক্লুসিভ জুরিসডিকশন, শুধু তারাই বিচার করতে পারতো সারা দেশে, ঠিক আছে, তারাই বিচার করতে পারতো। সহগামী, কমন ল যে জিনিসটা বিচার করছে সেই জিনিসটার বিচার তারাও করতে পারতো। এবং সহায়ক, কমন ল তে বিচার চলছে সেই অবস্থায় ইকুইটি আদালতের বিচারক সেখানে বসে একত্রে বিচার করতে পারতো, সহায়ক, ঠিক আছে। সহগামী আর সহায়কের পার্থক্যটা বলি, দুটাতেই বিচার হচ্ছে, ঠিক আছে, বা দুইটা পাশাপাশি হচ্ছে, আর সহায়ক হচ্ছে দুইটার বিচারক একসাথে বসে বিচার করছে, ঠিক আছে, সেম কোর্টে যখন চলে আসবে তখন সেটা সহায়ক হয়ে যাবে। তাহলে তিনটা জুরিসডিকশনের পার্থক্য বুঝতে পেরেছেন। আচ্ছা, আর এই যে এক তিন জুডিকেচার আর কমন ল কোর্ট চ্যান্সারি কোর্টের যে পার্থক্য গুলো, এগুলো খুব সহজ, এগুলো আপনাদেরকে বলেই ফেলেছি যে কমন ল আদালতের, কমন ল যে আইন ছিল সেটা কমন ল আদালতে হতো আর চ্যান্সারি কোর্ট হতো ইকুইটির মাধ্যমে। কমন ল আদালত অনেকগুলো আইন ছিল, সেকশন ছিল, সেগুলো ফলো করতো, আর ইকুইটি আদালত শুধুমাত্র এই 12টা ম্যাক্সিম ফলো করতো, ঠিক আছে। কমন ল আদালতে ব্যক্তি দলিল বা সাক্ষ্য দিতে পারতো না, কিন্তু ইকুইটি আদালতে দলিল বা সাক্ষ্য দেওয়ার সুযোগ ছিল, ঠিক আছে। কমন ল আদালত হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা করতে পারতো না, ইকুইটি আদালত এগুলো সবকিছুই করতে পারতো। এরপরে বলেন কোনটা আছে শেষ, কমন হয় ইকুইটি শেষ না, সুনির্দিষ্ট প্রতিকার আইনের মধ্যে স্পষ্ট বলা আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এই জিনিসগুলা যদি সুনির্দিষ্ট প্রতিকার আইন পড়ি তাহলেই হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আপাতত এটা স্টপ করো।